আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই কল রেকর্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে চলছে। তো দর্শক, এই কল রেকর্ড সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তো আপনারা যারা এই কল রেকর্ডটি শুনবেন তারা অবশ্যই আপনাদের যদি জানা থাকে যে আসলে এই কল রেকর্ডটি কতটুকু সত্য বা মিথ্যা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন আমরা সেই কল রেকর্ডটি পুরোপুরি শুনে আসি। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি ভাইরাল টপিক চ্যানেলটির নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে মাস্টলি লাইক দেবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা কথা না বলে সরাসরি চলে যাই কল রেকর্ডে। তো চলুন আমরা কল রেকর্ডটি শুনে আসি। হ্যালো হ্যালো হ্যালো, কিস আমার কথা শুনছ না তুই? হ্যাঁ শুনতেছি তো, তুমি আমার কথা বুঝো না? বুঝতেছি, কি চকো ফোন দিছিস কি রে? কো তোমার কতক্ষণ ধরে ফোন দিতেছি, তোমার ফোন ওয়েটিং কেন? ফোন দিছিস কি রে? এটা কো ওয়েটিং না কি, এটা তোর জানার বিষয় না, ফোন দিছিস কে? আজব তো, তোমার ফোন দিতেছি তোমার ফোন ওয়েটিং, আমি ওয়েটিং থাকলে বলবো না? ওয়েটিং না আমি বলবো না মানে, আমি আমার মামার সাথে কথা বলতেছিলাম। তোমারে তো যখনই বলি তোমার ফোন ওয়েটিং তখনই তুমি মামার সাথে কথা বলো, খালার সাথে কথা বলো, এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো। শোন শোন, এত বিস্তারিত আমার কাছ থেকে জানতে হইবো না, কি হইছে এটা কো? কি কইছিস? আজব তো, ফোন দিছিস কি রে? সেটা কো কথা বলার জন্য, আমি তোমার গার্লফ্রেন্ড হই। বালের গার্লফ্রেন্ড মানেটা কি? তোমার সমস্যাটা কই বলবা একটু। দেখ সকালবেলা আমি মনে হচ্ছে খারাপ ঘুমতে উঠছি, ফোন কাট। আজব কথাবার্তা বলতেছো তুমি, ফোন কি কাটার জন্য দিছি? তোমাকে আমি কতদিন ধরে ফোন দিতেছি, তুমি আমাকে ইগনোর করতেছো, ইগনোর কেন করতেছো? কথাই আছে না, খাওয়া দাওয়া শেষ আমার সোনার বাংলাদেশ, এখন তুই তোর মতো রাস্তা থাক। এটা কেমন কথা বলো তুমি? তুই যে অন্নপ্লার লোক কথা কোস, আমি জানি না মনে করছোস? আমি আওয়াজ পাই নাই, তুই অন্নপ্লার লোক রুম ডেটে যাস। আজব তো, কার সাথে কথা বলছি, কার সাথে গেছি, মিথ্যা কথা কেন বলো? তাহলে তুই আমার সাথে রুম ডেটে কেন যাস না? তুমি কেমন কথা বলতেছ আমি বুঝতেছি না। তুই অন্নপুলার লগে রুম ডেট করস কিন্তু আমার সাথে রুম ডেট করস না কেন? মানে তোমার সমস্যাটা কি তুমি বলবা, তুমি কেন আমার সাথে এরকম করতেছো? আমি তোর সাথে এরকম করতেছি না রে ভাই। কি করতেছো? ভাইরাল টপিক ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব নাও। আমি তো তোমার সাথে কিছুই করতেছি না। তুমি আমাকে যে ইগনোর করতেছো, ঠিক মতন সময় দিচ্ছ না, কথা বলতেছো না, সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া। ভাই আমি তোর সাথে ঝগড়া করতেছি না ভাই, আমার মন মেজাজ খারাপ আছে, তুই ফোনটা রাখ। আজব কথা কেন বলো তুমি, বারবার ফোন রাখার কথা কেন বলতেছো? তোমার সাথে তো আমার ঠিক মতন কথাই হয় না। আজকে যাও ফোনটা রিসিভ করলা, ফোন দিলে তো বলে আমি এই কাজে আছি ওই কাজে আছি, এক মিনিট কথা হয় কি না সন্দেহ। তা কাজে থাকলে রে ভাই, কাজের কথা বলবো না? তাই বলে কি সময় করে গার্লফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বলা যায় না? 5-10 মিনিট সময় তাকে দেওয়া যায় না? 5-10 মিনিট সময় তোরে 5-10 মিনিট সময় না দিয়ে বাথরুমে গিয়ে নিজে হাত মারায় অনেক সময় গেল। কি কইলা তুমি বুঝতে পারি নাই? ওইটা তোর বোঝা লাগবো না, যা বলার বলছি। আমি জয় নতুন কাউরে চাই না, আর আমার জীবনে আর কোনো মেয়ে আসুক আমি সেটা চাই না, ভালো করে কথাটা বুঝতে পারছস? বুঝতে পারছি, জয় যদি নতুন কাউরে না পাইতো তাহলে নিশাত রে কখনো ভুলা যাইতো না, ঠিক আছে? শোন, তোরে ভুলার কথা আমি তোরে কখনো ভুলতে পারবো না, ঠিক আছে? তুই আমার মনে ছিলি, মনে থাকবি। ভুলতে পারবে না তাহলে ইগনোর কেন করতেছো, সময় কেন দিতেছো না, অ্যাভয়েড করে কেন চলতেছো, সেটা তো বলবা। তুই অন্য ছেলের সাথে কেন রুম ডেটে যাস? আজব তো, তুমি দেখছো কখনো মিথ্যা কথা কেন বলতেছো, মিথ্যা অপবাদ কেন দিতেছো? আমি একমাত্র তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। সাইমন তোরে আমার সাথে বলে নাই, সাইমনের সাথে তুই রুম ডেটে গেছিলি? কোন সাইমন? কিসের সাইমন? সাইমন কে? চিনি না আমি। তোর ফুফাতো ভাই। তুমি কি পাগল হইছো? ফুফাতো ভাইয়ের সাথে কেন যাব আমি? ফুফাতো ভাইয়ের সাথে কেন যাব? হ্যাঁ, সকটলে টক মিটাস, আবার কথা বলো সবার আমার সাথে। তুমি বাজে কথা কেন বলতেছো আমি বুঝতেছি না। ভাই ফাফা চাল পারিস না, ফোন রাখ। তুমি বাজে কথা বলা বন্ধ করো প্লিজ, ফোন রাখ। হাত জব তো, তাহলে ক আমি যা চাই তাই দিবি? তুমি চাওটা কি বলবা তো?
মজা চাই মজা কিসের মজা রুমমেট চাইছি আমি পাগল হয়ে গেছো কিছুদিন পর আমরা বিয়ে করব এখন রুমমেটের প্রয়োজনটা কোথায় বিয়ের পরেই না হয় এই যে বারবার একটা কথাই বলে আসছস বিয়ের পরে বিয়ের পরে বিয়ের পরে তো খেলা হইব রে ভাই বিয়ের আগে একটু টেস্ট কর দেখো সব জিনিস সব সময় ভালো না এমনও তো হতে পারে যে যদি বিয়ের আগে আমাদের মধ্যে এই রিলেশনটা হয়ে যায় তাহলে তুমি আমাকে ভুলে যাবা হয়তোবা তুমি এই চাহিদাটার জন্যই আমার সাথে কথা বলতেছো তোমার চাহিদা পূরণ হয়ে গেলে তুমি আমার সাথে কথা নাও বলতে পারো দেখ ফাকতা কইস না তোরা আমি কখনো ভুলতে পারবো না তুই একটা দিন না হলো রুমমেট কর যদি ভুলতেই না পারতা শুন আজকে রুমমেট কর তারপরে কালকে তোর বিয়ে করব তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে এই কথাটা বলতা না ঠিক আছে সেটা আমি খুব ভালোমতো বুঝতে পারতেছি আর তুমি যে আমাকে ভালোবাসো না সেটা বারবার তুমি বুঝাই দিতেছো তুই অন্য প্লা লয়ে গিয়ে ঘুমাস আর আমার লয়ে ঘুমাইতে গেলে সমস্যা বুঝলাম না তুই ফোন রাখ আমি অন্য ছেলের সাথে ঘুমাইছি তুমি দেখছো তোর আমার বিয়ে করা লাগবে না তুই ফোন রাখ হইছে কোন মেয়ের সাথে এই আ কথা কবি না পাইলে আমি বন্ধ কর এইগুলো বলবি তাহলে কিন্তু আমি ফোন রাখতে এবং ফোন ভাঙতে বাধ্য হবো আর কখনো তোর ফোন ধরবো না আমি তুই যে ছেলের সাথে মন চায় সে ছেলের সাথে গিয়ে রুম ডেট কর আর সেই ছেলের সাথেই থাক ঠিক আছে বুঝতে পারছি তুমি আমার প্রতি বিরক্ত হয়ে গেছো আমাকে আর ভালো লাগে না আগের মতন তো সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে সমস্যা নেই তুমি যাকে নতুন কাউকে পাইয়া যেহেতু আমাকে ভুলে গেছো তারে নিয়ে ভালো থাকো ভাই তোমার আমি রিকোয়েস্ট করতে তুমি আমার সাথে একটা দিন রুম ডেট করো তোমার সাথে রুম ডেট করার চাইতে নিজের জীবন শেষ করে দেবো ঠিক আছে বিয়ের আগে যেহেতু তোমার মাথায় এই ভূত চাপছে সো দরকার নাই থাকো তুমি তোমার মতন থাকো তোমার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো থাকো আমি ফোন রাখতেছি ভালো থাকো ফোন রাখ যা তুই অন্য বলা যা ওকে বাই তো দর্শক শুনলেন কলরকটি যারা যারা এই কলরকটি শুনলেন তারা অবশ্যই যদি আপনাদের কোনো এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই ভাইরাল টপিক চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ